ছাত্র নিতে হবে কারণ এটা বলতে পারবে না যে আমরা নাই। এই কথা বলতে পারবে না কারণ পুরো দায়িত্বই তাদের নিতে হবে যারাই যেরই যারাই নেমে থাকুক গভর্নমেন্টের বিরুদ্ধে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বা নিরীহ পথচারীর বিরুদ্ধে যারা আপনার যাতায়াত করে রাস্তা দিয়ে তাদের উপর আক্রমণের সম্পূর্ণ দায়ী দায়িত্ব কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে নিতে এখন তো আর কোন আন্দোলন করছেন না এখন তারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন এখন তারা বলছেন সরকার উৎখাতের আন্দোলন তো সরকার উৎখাতের আন্দোলনে যদি শান্তিপূর্ণ না হয় এখানে যদি আপনার কোন রকমের সশস্ত্রতা হয় এখানে যদি কোন সহিংসতা হয় এটা দায়িত্ব কে নিবে যে আন্দোলনকারীরাই তো নিবে তো নিতে হবে খাসদার ট্যাক্স বন্ধ করে দেওয়ার আহ্বান জানানোর অথরিটি তাদের আছে লিগাল মোরাল অথবা আপনার যে মানে আপনার যেটাকে বলেন পলিটিক্যাল এই তিনটার একটাও তো তাদের নাই কোনো অথরিটি তাদের নাই তারা কোন অল্টারনেটিভ পলিটিক্যাল ইয়ে তারা করাইতে পারেন না আমাদের যেমন ধরেন আমি যদি বঙ্গবন্ধুর পিছনের দিকে যাই বঙ্গবন্ধুর সময়ের কথা বলি তাহলে তো তিনি তো একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট দাঁড় করিয়েছিলেন আপনি দেখেন অল্টারনেটিভ কোন গভর্নমেন্টও তার করার নাই বলেন যে আপনি অল্টারনেটিভ গভর্নমেন্ট দাঁড় করেছেন তাও তো করেন নাই আপনারা এক এক সময় এক একজন মুখ্য সমন্বয়কের ভূমিকা বলা বলেন এখন করেছেন একশো আটান্ন জন সমন্বয়ক নিয়ে একটা কখন কার কাছ থেকে কি নির্দেশনা আছে আপনাদের যে অবস্থানটা সেটি তাদের অবস্থানটাই তো একটা অ্যানার্কিক অবস্থান এবং এই অ্যানার্কিক সিচুয়েশনে কাজ করা একটু তো ডিসিপ্লিন ফ্রে আনতে একটু কষ্ট হয়ই একটু ঝামেলা হয়ই একটু সময় নেই সময় নেবে আর হয়ে যাবে ইনশাল্লাহ